এখনো পর্যন্ত প্রায় 13,500 আশ্রয় কেন্দ্রে 18,500,000 উপকূলবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তিনি জানান, বিকেল 3টার মধ্যে আরও 2,00,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে। এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী সংকট মোকাবেলায় বিপুল পরিমাণ চাল ও নগদ অর্থ বরাদ্দের পাশাপাশি শিশু ও গোখাদ্য প্রস্তুত রাখা হয়েছে। এ পর্যন্ত আমাদের আশ্রয়কেন্দ্র সংখ্যা 13,241টি এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 18,61,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং 3,62,000 গবাদি পশুকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এবং আমরা আশা করতেছি বিকেল 3টার মধ্যে আনুমানিক 20,00,000 উপরের লোক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে পারবে। ঘূর্ণিঝড় মোকাবেলায় 3,100 মেট্রিক টন চাল আর নগদ 50,00,000 টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য 31,00,000 টাকা, গোখাদ্য ক্রয়ের জন্য 28,00,000 টাকা আর শুকনা আর অন্যান্য খাবার বরাদ্দের জন্য দেওয়া হয়েছে 42,000 প্যাকেট। এখন যে নর্মাল ত্রাণ কার্যক্রম চলছে তার বাইরে শুধুমাত্র ঘূর্ণিঝড়ের জন্য।